I will prefer গচ কাপড় কজ গচ কাপড় আমরা দেখে শুনে বেছে নিতে পারি রেডিমেডই ভালো হয় নতুন নতুন ডিজাইন থাকে আর আমরা কাপড় বানা তো মোটামুটি ভাবে হুঁশ পাচ্ছি না আর কি ব্যস্ত শুরু হয়েছে ঈদ কেনাকাটা কেউ ছুটছেন দর্জি বাড়িতে আবার কেউ আসছেন কাপড়ের বিভিন্ন আউটলেটে তবে কোন দিকে ক্রেতারা বেশি ঝুঁকছেন কতটা ব্যস্ত সময় পার করছেন দর্জি এবং সাধারণ বিক্রেতা এই সব কিছুই জানবো আজকের এই প্রতিবেদনে সাথে আছি আমি স্মৃতি সঞ্চয়িতা অর্থী দর্জি বাড়িতে সেলাই মেশিনের খটখট শব্দ আর কাপড়ের রঙিন আলপনা মনে করিয়ে দিচ্ছে ঈদ এখন আমাদের দোরগোড়ায় ক্রেতার সমাগম ও কারিগরদের ব্যস্ততায় মুখর বগুড়ার নিউ মার্কেট এলাকা সেই সাথে ভিড় বেড়েছে গজ কাপড়ের দোকানে পছন্দের জামাকে আরও আকর্ষণীয় করে তুলতে অনেক ক্রেতা আবার ভিড় জমাচ্ছেন লেসের দোকানে দোকানি জানান এসব লেস গজ হিসেবে বিক্রি হচ্ছে 200 থেকে 1200 টাকা পর্যন্ত আগের তুলনায় এবার অনেক সেল হচ্ছে এই লেসগুলো আপনার চাহিদা বেশি আছে যেমন এই যেগুলো আছে আপনার 180-200 টাকা গজ এগুলো 300 এই যে এই লেসগুলো আপনার হচ্ছে পাথরের স্টোনের কাজ করা কারচুপি কাজ এগুলো আপনার 500-550 টাকা আরও অনেক কোয়ালিটি হয় এর থেকে দামি লেজও আছে সর্বোচ্চ আপনার 1200 টাকার লেজও আছে আমাদের কাছে পছন্দসই কাপড় কিনে ক্রেতারা ছুটছেন দর্জি বাড়িতে সেখানে আছে নানা রকমের ক্যাটালগ সেই ক্যাটালগ দেখে ক্রেতারা তাদের মন মতো ডিজাইন বুঝিয়ে দিচ্ছেন দর্জিকে সে অনুযায়ী কেউ কাটছেন কাপড় কেউ করছেন সেলাই কেউ আবার কাপড়ে বসিয়ে দিচ্ছেন রং বেরঙের নকশা এ যেন শিল্পের সমাহার ক্রেতারা বলছেন আই উইল প্রেফার গজ কাপড় কজ গজ কাপড় আমরা দেখে শুনে বেছে নিতে পারি যার যেটা যেমন করে ইচ্ছা বানায় নিতে পারি কস্টিংটাও কম পড়ে অ্যান্ড ইচ্ছা মতো তো বানায় নেওয়া যায় সো গজ কাপড় ইজ বেস্ট ফর মি আমি আমার নিজের মতো মন মতো একটা বানাইতে পারতেছি কাপড় কিনে তারপরে সুবিধা আর কি মানে আমার ভালো লাগে আর কি রেডিমেড একটু লুজ হয় এর জন্য আর কি দেখা যাচ্ছে যে আমার বাজেটের সাথে রেডিমেড মিলতেছে না আবার রেডিমেড নিলাম সেটা আমার মনের মতো পছন্দ হচ্ছে না তো এই ক্ষেত্রে আমি বানানোতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের ভালো লাগে না রেডিমেড রেডিমেড মানে মনে করেন যে আমাদের ফিটিং হয় না আর ফিটিং করার জন্য আবার দর্জির কাছে আসতে হয় ওই জন্য আমরা গজ কাপড় বা 3-piece কিনে বানাই কারিগররা জানিয়েছেন গতবারের তুলনায় এবার অর্ডার ভালো পেয়েছেন এদিকে অনেক কারিগর আবার জানিয়েছেন সময় মতো কাপড় ডেলিভারি দেবার জন্য কাপড়ের অর্ডার নেওয়া ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন তারা আমরা কাপড় বানা তো মোটামুটিভাবে হুঁশ পাচ্ছি না আর কি ব্যস্ত অর্ডার বেশি পড়লে বন্ধ হয়ে যাবে অর্ডার মোটামুটি ভালো আছে যখন গ্রাহক আমাকে চাপ করে দিবে তখন আমি লাস্ট টাইম যদি না দিতে পারি তাহলে মনে করেন যে কাস্টমার আসে হইচই লাগাবে আমরা ঈদ করবো কী দেয় আমাদেরকে কাপড় দেন তখন আমরা দিতে পারবো না তো ওই জন্য আর নিতে পারবো না রোদার শুরু হওয়ার আগের থেকে অনেক অর্ডারে ভালো চাপ সুতি জামাগুলো যেগুলো আপনার এখন বর্তমান আমরা 400-450 টাকার আর যেগুলো ডবল জামা একটু কাজ করা আছে এগুলো আপনার 700-800 ব্লাউজ ডবল ব্লাউজ 350-400 এমনি সুতি ব্লাউজ 200 এমনি বোরকা হেজাব 700 টাকা তবে ঈদ বাজারে বাড়তি মজুরি রাখছেন না বলে জানিয়েছেন অনেক দর্জি ও ক্রেতা ঈদের আগে যা ছিল এখনো তাই আছে মজুরিটা আগে থেকে যা নিচ্ছে এখনো তাই আমি বানালাম 2-3 পিস অপরদিকে রেডিমেড কাপড়ের দোকানেও ভিড় বেড়েছে চোখে পড়ার মতো সেসব ক্রেতাদের মতে ঝামেলাহীন ও কম সময়ে রেডিমেড কাপড় কিনতে পারা যায় তাই রেডিমেড 3-piece ও পাঞ্জাবির প্রতি ঝোঁক বেশি তাদের রেডিমেডই ভালো হয় নতুন নতুন ডিজাইন থাকে আর দর্জি দোকানে ওইগুলো ডিজাইন তেমন অতটা ভালো হয় না এই সাইজগুলো নিয়ে বারবার যাওয়া লাগে ঈদের আগে অনেক সময় ঝুলে সমস্যা হয় বা টাইট হয় এগুলো অনেক ঝামেলা হতে হয় আবার ডিজাইন অনেক সময় ভুল ভালো হয়ে যায় ছেলেদের জন্য পাঞ্জাবি কিনতে এসেছি পাঞ্জাবি গেঞ্জি আর জামা কাপড় দেখবো হ্যাঁ 3-piece দেখবো রেডিমেড কেনাটাই ভালো বানানোর ঝামেলা থাকে না আর এখন তো মানে দেখা যায় এত ভিড় ভিড়ের চাপে দর্জিদের দেবেন একরকম করে তারা বানাবে আর একরকম এরকম অবস্থা তবে রেডিমেড হোক অথবা দর্জি বাড়ির নকশা করা কাপড় ঈদের জামা মানেই এক বাড়তি আনন্দ বাড়তি খুশি স্মৃতি সঞ্চয়িতা অর্থী দৈনিক করতোয়া